নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব শশা চিংড়ি মাছ দিয়ে শুক্তো করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে শশা নিয়েছি, শশাগুলো এবার কেটে নেব। শশাগুলো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। সব শশাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। শশাটা ধুয়ে রেখে দিয়েছি, এবার চিংড়ি মাছটা কেটে নেব। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, এবার উনুনটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব পাঁচফোড়ন আর লেবুর পাতা। এবার শশাটা দিয়ে দেবো। এবারে লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে শশাতে জল দিতে লাগবে না, ওর থেকে অনেক জল বের হবে। এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো। সর্ষে আর জিরে নিয়েছি, একসঙ্গে বেটে নেবো। সর্ষে আর জিরে মরিচ বাটাটাও দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
গরমের এই স্বাস্থ্যকর রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।